নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো, ঠিক আজ থেকে দুদিন ত্রিগ্রহী যোগে পাঁচটি রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। কোন সেই তিনটে গ্রহ এবং কোন পাঁচ রাশি যাদের ভাগ্য কিন্তু চমকাবে, আর আপনাদের সম্পূর্ণ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, আর সম্পূর্ণ বুঝে শুনে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর গিয়ে কিন্তু আপনাদের সফলতা আসবে। আপনারা অনেকেই ভেবে রেখেছেন যে আমরা কানে শুনব, আমার রাশি আছে আর আমি কোটিপতি হয়ে যাব, এরকমটা কিন্তু নয়। আপনাদের ফিল্ডে নামতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর গিয়ে কিন্তু সফলতা। দেখুন, আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে তিনটে গ্রহ একত্রিত হয়ে এই ত্রিগ্রহী যোগ তৈরি করবে মাত্র দুদিনের জন্য, আর এই দুদিনের মধ্যে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ঘটবে 100%, যে কোনো দিক থেকেই হোক না কেন অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে, যদি সব ঠিকঠাক থাকে। অর্থাৎ যে তিনটি গ্রহ একত্রিত হয়ে এই ত্রিগ্রহী যোগ তৈরি করবে, সেই তিনটি গ্রহের মধ্যে দুটি গ্রহ হলেও আপনার জন্মচক বা হস্তরেখায় ভালো থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের সাথে আজকের আলোচনা মিলবে। আর যদি হয়তো আপনার রাশি মিলে গেল আর আপনার জন্মচক বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো নেই, সেখানে দাঁড়িয়ে কিন্তু মিলবে না। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে। দেখবেন আমার এই আলোচনাটা সম্পূর্ণ যদি শুনতে পারেন, আপনারা বুঝে যাবেন যে আপনার সঙ্গে মিলবে কি মিলবে না। কারণ এখানে আমি বোঝানোর চেষ্টা করি আপনাদের সম্পূর্ণভাবে যে আপনার সাথে মিলবে কি মিলবে না, আপনারাই কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন। কীভাবে দেখবেন, যদি আপনার এই শুভ গ্রহগুলো ভালো থাকে, আপনার প্রত্যেকটা কাজেই কিন্তু সাকসেস আসবে, আপনার বাধা বিপত্তি কম থাকবে, তখন আপনার বুঝে নিতে হবে যে আপনার গ্রহ শুভ আছে। আর যদি আপনার সমস্ত কাজে বাধা বিপত্তি হচ্ছে না, আপনার মানে রেডি হওয়া জিনিস সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বসে যাচ্ছে, যেখানে যাচ্ছেন সেখানে মান অপমানিত কথা শুনতে হচ্ছে, তাহলে কিন্তু আপনার এই শুভ গ্রহ ভালো নেই। আর সেখানে যদি তারই আপনার রাশি আমি আজ বলি, আপনার রাশি থাকলেও আপনার সাথে মিলবে না। এগুলো বোঝার জন্য সব থেকে ভালো বোঝা যায় আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করা থাকলে। আগে দেখে নিই কোন সেই তিনটে গ্রহ দ্বারা এই ত্রিগ্রহী যোগ তৈরি হবে এবং কোন রাশিতে তৈরি হবে, সেই নিয়ে আগে আলোচনা করি, তারপরে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। কেন দেখুন, এই যে ত্রিগ্রহী যোগ তৈরি হবে কোন কোন গ্রহ এবং কোন রাশিতে, প্রথমে আমি দেখব কোন রাশিতে, কর্কট রাশিতে এই ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এবং কোন কোন গ্রহ, যে তিনটে গ্রহ একত্রিত হবে সেটা হচ্ছে বুধ, রবি ও চন্দ্র। এই যে তিনটে গ্রহ একত্রিত হয়ে দুদিনের জন্য কিন্তু এই ত্রিগ্রহী যোগ তৈরি করবে, এর ফলে কী হবে, পাঁচটা রাশির হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে পারে। এছাড়াও সমস্ত দিক থেকে সুযোগ আসবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের, সব দিক থেকে সুযোগ আসবে এই দুটো দিন। এই দুটো দিনে ভাগ্যও বদলে যেতে পারে। এবার আপনাকে মিলিয়ে নিতে হবে যে আপনার সাথে মিলবে কি না, যে কথাটা আমি বলছিলাম। কিভাবে বুঝবেন, এখানে দেখুন তিনটে গ্রহ কোন কোন গ্রহ, রবি আছে, বুধ আছে, রবি আর বুধ বুধাদিত্য যোগ, ভীষণ একটা ভালো যোগ, তার সাথে চন্দ্র, এটাও একটা শুভ যোগ। এই শুভ যোগ ত্রিগ্রহী যে শুভ যোগে তৈরি হলো, এই ত্রিগ্রহী যোগে প্রত্যেকের জীবনে যে ভালো হবে এরকমটাও কিন্তু নয়। কোনো কোনো রাশির জাতক জাতিকাদের আবার খারাপ ফল দেবে, কোনো কোনো রাশির জাতক জাতিকাদের ভালো ফল দেবে, কোনো কোনো রাশির জাতক জাতিকাদের খারাপ ফল দেবে। আর তার মধ্যে থেকে যে পাঁচটা রাশি সম্পর্কে বলছি, এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো ফলাফল কিন্তু এদের জীবনে আসবে সমস্ত দিক থেকে। যেরকম এই দুদিনের মধ্যে অর্থপ্রাপ্তি করতে পারে, অর্থাৎ আপনার লটারি কাটলে সেখান থেকে প্রাপ্তি করতে পারে। এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকে আপনার কোনো অংশীদারি হিসাবে কিছু টাকা পেতে পারেন, শ্বশুরালয় থেকে আসতে পারে, এরকম যে কোনো দিক থেকে আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। তার সাথে সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে আপনার জন্মচক বা হস্তরেখায় এই রবি গ্রহের কী অবস্থান আছে, বুধ গ্রহের কী অবস্থান আছে বা চন্দ্র। যদি ভালো থাকে, শুভ থাকে, তাহলেই কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনাগুলো মিলবে, 100% মিলবে। আর যদি ভালো না থাকে তাহলে কিন্তু মিলবে না। হয়তো আপনার রাশি আছে, রাশি থাকলেও কিন্তু আপনার সাথে মিলবে না। কেন মিলবে না, যে গ্রহ দ্বারা আমাদের ভাগ্য উন্নতি হবে সেই গ্রহই যদি খারাপ থাকে, সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সঠিক ফলাফল পাব না। আর এখানে আপনার একটি গ্রহ যদি খারাপ থাকে তাও আপনার সম্পূর্ণ মিলতে পারে, কিন্তু দুটি গ্রহ যদি খারাপ থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু নাও মিলতে পারে। এগুলো বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই অর্থাৎ আপনার এই অর্থপ্রাপ্তি যোগ
যেরকম আপনার লটারি থেকে যদি অর্থপ্রাপ্তি ঘটে সেই লটারিটা কিন্তু আপনাকে কাটতে হবে। তারপর গিয়ে কিন্তু আপনার লটারি প্রাপ্তি ঘটবে, অর্থাৎ আপনার কিন্তু ফিল্ডে নামতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর গিয়ে আমাদের জীবনে সফলতা কিন্তু আসবে। এই কথাগুলো বুঝতে হবে, জানতে হবে, তারপর গিয়ে আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে, এটা আমি প্রত্যেকটা দিন বলি। এবার আমি আসবো যে পাঁচটা রাশি সম্পর্কে আলোচনা করছি, যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের দুদিনের জন্য তীব্র এই যোগে ভাগ্য বদলে যেতে পারে এবং হতে পারে কোটি টাকার মালিক সেই রাশিদের মধ্যে। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলবো। বৃষ রাশির জাতক জাতিকাদের দারুণ একটা সময় কিন্তু থাকছে এই দুদিনে। এই দুদিনে আপনাদের ভাগ্য কিন্তু বদলে যেতে পারে, আপনাদের হঠাৎ করে কিন্তু কোটিপতি যোগ তৈরি হতে পারে। অবশ্যই চোখ কান খোলা রাখুন, যদি সম্ভব হয় একটি টিকিট কাটুন, আপনার ভাগ্য বদলালেও বদলাতে পারে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো, দারুণ একটা সময় কিন্তু থাকছে এই দুদিন। এই দুদিন ত্রিগ্রহী যোগে আপনার কিন্তু ভাগ্য 100% বদলাবে, কর্কটে ত্রিগ্রহী যোগ। আর এই ত্রিগ্রহী যোগে সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সুযোগ আসবে, সুবিধা পাবে। তার সাথে সাথে যদি কোনো লটারি কেটে থাকে সেখান থেকে অর্থপ্রাপ্তিও করতে পারে, জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটবেই ঘটবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো, খুব ভালো একটা সময় কিন্তু আপনাদের এই দুদিন থাকছে। এই দুদিনের মধ্যে আপনাদের ভাগ্যের একটা বড় পরিবর্তন কিন্তু ঘটতে পারে সমস্ত দিক থেকে। আপনার জীবনে কিন্তু একটা সাকসেস পেতে পারেন, যেরকম এই দুদিনে অনেক জায়গা থেকে আপনার সুযোগ সুবিধা পাবেন এবং এই সময়ের মধ্যে আপনার পৈতৃক সম্পত্তির থেকে কোনো অংশীদারি হিসাবে কিছু অর্থ পেতে পারেন, সচিবালয় থেকে আসতে পারে, বা যদি কোনো লটারি কেটে থাকেন সেখান থেকেও কিন্তু প্রাপ্তি করতে পারে, কারণ এই সময়টা ভীষণ শুভ সময় থাকবে। বুধাদিত্য যোগ থাকছে, তার সাথে সাথে চন্দ্র একত্রিত হয়ে যে ত্রিগ্রহী একটা রাজযোগ, তারও কিন্তু ভালো ফলাফল আপনার জীবনে প্রবেশ করে আপনার ভাগ্য কিন্তু উন্নতি করবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো, সমস্ত দিক থেকে কিন্তু এই দুটো দিন আপনার জন্য ভীষণ ভালো হতে চলেছে। এই দুদিনে আপনার ভাগ্য কিন্তু চমকাবে সমস্ত দিক থেকে, আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, সুখ শান্তি অনুভব করতে পারবেন এই দুদিনে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অনেক সুযোগ পাবেন, সুবিধা পাবেন, সেগুলোকে গ্রহণ করুন। ভাগ্যের যে একটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই উপভোগ করতে পারবেন। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো যে দুদিন আপনাদের শুভ দিন হতে চলেছে, কারণ এই দুদিন ত্রিগ্রহী যোগ থাকছে কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে বুধ, রবি এবং চন্দ্র একত্রিত হয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে দেবে। আর আমি বলবো এই সময়টা অবশ্যই চোখ কান খোলা রাখুন, যদি কোনো সুযোগ পান অবশ্যই সুযোগগুলো গ্রহণ করুন, আপনাদের জীবনের যে উন্নতি সেই উন্নতিটা 100% ঘটবে। আমি শুধু অনুরোধ করব সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন এবং যদি সম্ভব হয় একটি লটারি কাটুন এই দুদিনে, কারণ আপনার হঠাৎ প্রাপ্তি ঘটবেই যদি সব ঠিকঠাক থাকে। অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ, রবি, চন্দ্র যদি ভালো থাকে আপনার সাথে সমস্ত কিছু ঘটবে এই দুদিনে, এতে কোনো সন্দেহ নেই। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।